আচ্ছা, আজকে আমার হচ্ছে ক্লাস টু, তো দ্বিতীয় ক্লাসে, প্রথম ক্লাসে হচ্ছে আমরা কোথা থেকে শুরু করব, কিভাবে আমাদের একাডেমিক রাইটিংটা শুরু করা উচিত, বিশেষ করে যাদের গ্রামারে খুবই সমস্যা, যাদের বেসিক লেভেল আছে তারা তো মোটামুটি এই বিষয়গুলা রিভাইজ করার মতো ছিল, কিন্তু যারা একদম হচ্ছে শুরু করছে আর কি, বিগিনার, তাদের জন্য ছিল একদম শুরু আর কি। তো আজকে একটু আমরা নেক্সট স্টেপে আলোচনা করবো ইনশাল্লাহ। তো গত ক্লাসে আসলে আমরা কি কি বিষয়গুলো ফোকাস করছিলাম, কেউ কি বলবে নাকি সামারি, 1 বা 2-1.5 মিনিটের মধ্যে? কোথায় গিয়ে শেষ করছিলাম আমরা, কি কি শিখছিলাম? ভাই হচ্ছে, ভাই আমি যতটুকু আর কি আপনি পড়াইছেন ওইখানে হচ্ছে পার্টোসিস এর কথা বলছেন আর কি, পার্টোসিস এর যে ভাগটা আর কি, পার্টোসিস এর যে আট প্রকার ওই বিষয়ে কথা বলছেন। আর হচ্ছে পার্টোসিস এর ক্ষেত্রে কয়েকটা স্পেসিফিকলি কয়েকটা বলে দিচ্ছেন, যে প্রোনাউনের কথা বলে দিচ্ছেন, যে প্রোনাউনের যে প্রোনাউন কয় অনেকগুলো প্রোনাউন আছে, প্রায় 8 প্রকার প্রোনাউন আছে, তার মধ্যে আপনি আইডেন্টিফাই করে দিচ্ছেন যে ইনডিফিনিট প্রোনাউন, তারপর রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন সম্বন্ধে বলছেন। তারপর হচ্ছে ভাবের ক্ষেত্রে হচ্ছে বিশেষ করে মডাল ভাবের কথা বলছেন, যে এটা কেন গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে কনজাংশনের ক্ষেত্রে বলছেন, আর কনজাংশনের ক্ষেত্রে হচ্ছে 2 প্রকার কনজাংশন বলছেন, যে কোঅর্ডিনেট আর সাব কোঅর্ডিনেট কনজাংশন। আর শেষে হচ্ছে ক্লোজ নিয়ে কথা বলছেন, টেন্স নিয়ে কথা বলছেন। আর হচ্ছে গ্রামেটিক্যাল এর ক্ষেত্রে যে কনজাংশনের যে কেন গুরুত্ব, কনজাংশন আমরা কোন কোন কাজে ব্যবহার করি, আবার কনজাংশনের ক্ষেত্রে সাবঅর্ডিনেট কনজাংশন আর হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশনের যে বিষয়গুলো বলছেন। ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে আমার, আমি হয়তো গত ক্লাসে বলছিলাম, তোমাদের মনে আছে কিনা, তোরা একাডেমিক রাইটিং এর ক্ষেত্রে সাইন্টিফিক পেপার লেখি বা আমি আইএলটিএস লেখালেখি যাই করি, আমরা তো সেন্টেন্স 3 প্রকার, ধরো সিম্পল, কমপ্লেক্স আর হচ্ছে কম্পাউন্ড, ঠিক আছে? আমি কিন্তু বলে দিছি বাংলা যখন উচ্চারণ করবো বাংলার মতো, ইংলিশ করলে ইংলিশের মতো, বাই দ্য ওয়ে। তো এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এই তিনটার মধ্যে কোন সেন্টেন্সটা আমরা বেশি ইউজ করি একাডেমিক রাইটিং এর ক্ষেত্রে, কে বলতে পারবে? জি জি, কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, রাইট, এক্স্যাক্টলি। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে আমরা 2-1টা রাখি, কম্পাউন্ড সেন্টেন্স যদি একটা ইউজ করি, কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে আমার কি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করা। আমি যত বেশি কমপ্লেক্স আমরা শিখাবো, ক্লাস আস্তে আমি আসবো, যত বেশি আমি এখানে তোমার হচ্ছে যে কানেক্টর ইউজ করবো, ক্লোজ, এটা কোহেসিভ ডিভাইস বলে, বিভিন্ন ইয়া করে, অ্যাপোজিশন ইউজ করবো, বিভিন্ন কিছু ইউজ করে একটা সেন্টেন্সটাকে আমরা বড় করবো, কমপ্লেক্স করবো সুন্দর করে। বারবার দেখা গেলো যে আমি সিম্পল সেন্টেন্স লিখলাম, দেখা গেলো 3টা সেন্টেন্স আমি লিখলাম সিম্পল সেন্টেন্স, অর্থাৎ ওই 3টা সিম্পল সেন্টেন্সটাকে আমি সুন্দর করে যদি কমপ্লেক্স সেন্টেন্স সাজাই, একটা সেন্টেন্স শেষ হয়ে যায়। সো আমাদের রিপিটেশন করার দরকার নেই। তো আমাদের একাডেমি রাইটিং আমরা কমপ্লেক্স সেন্টেন্সটা বেশি করে ইউজ করি। তো বাবুল অলরেডি বললো, যা ধন্যবাদ বাবুল, তুমি শুরু করছো, যে পড়াশোনা করতেছো ভালো করে। তো আমি যেটা করছিলাম 2015 সালের দিকে, সেটা তুমি এখন করতেছো, করতে হবে, সরম করে কোনো লাভ নাই, আমাদের যেখানে সমস্যা আমাদের করতে হবে, ঠিক আছে? আর যাদের ইগো সমস্যা আছে, শিখতে চায় না, তারা কখনো উন্নত করবে না, টু বি অনেস্ট, যেটা জানি না সেটা জানবো ইনশাল্লাহ। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, কোঅর্ডিনেট কনজাংশন ছিল মূলত, সেটা হচ্ছে যে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে, আর সাবঅর্ডিনেট কনজাংশন এটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে, আর আমরা হচ্ছে ফ্যান বেস এর কথা বলতেছিলাম, এটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, আর সাবঅর্ডিনেট কনজাংশন কিছু লিস্ট দিয়ে দিয়েছিলাম বাট আলোচনা করি নেই। তো আজকে আমরা একটু প্রথম ক্লাস, যেহেতু আমি রুলস দেওয়ার আগে একটু শরীরটা গরম করি, অনেকের বেসিক আছে বা আগে আমরা এই বিষয়গুলো পড়ে আসছি, যাতে একটু শরীরটা গরম করি। আচ্ছা, এখানে বলছি প্রথম যে সেন্টেন্সটা, প্রথম সেন্টেন্স হচ্ছে আই রিয়েলি ওয়ান্ট টু পাবলিশ আ সাইন্টিফিক পেপার, দেন এখানে ড্যাশ আছে, আই ডোন্ট হ্যাভ স্কিলস। সো এই ড্যাশের মধ্যে কি হইতে পারে প্রথম সেন্টেন্সের? কি হবে আলাদা প্রয়োগ আছে, আমি শিখাবো, ওটা এক্সট্রা একটু পাংচুয়েশন আছে,
এই হাওয়েভার বাদ দিয়ে তুমি এই যে ইয়াগুলা দিছি মানে কোঅর্ডিনেট কনজাংশন আর হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন এগুলা দিয়ে একটু মানে চিন্তা ভাবনা করো, হাওয়েভার অ্যাক্ট একটু ডিফারেন্ট একটু স্ট্রাকচার আছে। এখানে দো হতে পারে, দো বা অলদো বা ইভেন দো বা এটা হতে পারে, দো অলদো আর ইভেন দো। আচ্ছা আর কে? এখন যদি আমি করে দেই, আমি যদি স্পেসিফিক করে দেই কম্পাউন্ড সেন্টেন্সের কথা যদি বলি, তাহলে এখানে কি হবে? প্রথম সেন্টেন্স পাস হবে, এটার পক্ষে কয়জন? আর কমা হবে না, শুধু বাট লাগালেই হবে, এটার পক্ষে কয়জন? অন্য কিছু হবে না, কমা ঠমা ওটার আগে কখনো কমা বসে না। সেক্ষেত্রে আমরা কমা দেই না, সেটা ভিন্ন ইস্যু। বাট এজ এ কম্পাউন্ড সেন্টেন্স, আমি এটা ভুল জানতাম যখন আমি বসুন্ধরাতে ক্লাস করলাম ডিস কাউন্সিলে, যে তারা বললাম যে কি রে আগে তো এগুলা শিখছি এই এখন সব চেঞ্জ হয়ে যাচ্ছে কেন? আমার কাছে মানে কেমন মনে হয়তো আসলে এটাই সত্য। ঠিক আছে, যারা বলছে কমা হবে বাট হবে, ইউ আর রাইট ট্র্যাক। আচ্ছা পরের সেন্টেন্সটা আগে কেউ রিডিং করো, দেখি মানে ফোনেটিক্স ক্লাসে কি শিখলা। পরের সেন্টেন্সটা কেউ একজন রিডিং করো। আগে রিডিং করো। হ্যাঁ 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 আচ্ছা এটা পুরো ফোনেটিক্স হইলো না, এটা পুরো হচ্ছে খ্যাত ইংলিশ হয়ে গেল। প্লিজ ডোন্ট মাইন্ড, ফোনেটিক্স ক্লাস মোটামুটি একটু লাগাইয়া কি বলতে পারবে? I really want to publish a scientific paper. I need to know the publication process. জিতু আবার বলো। ভাই বলবো, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে জান্নাত। ইয়া নাহিদ বলো, নাহিদ না জিতু কে বলতেছিল? হ্যাঁ ভাই আমি বলছিলাম, আই রিয়েলি ওয়ান্ট টু পাবলিশ এ সায়েন্টিফিক পেপার, আই নিড টু নো দা পাবলিকেশন প্রসেস। আচ্ছা লুক, আই রিয়েলি ওয়ান্ট টু পাবলিশ আ সায়েন্টিফিক পেপার, তারপর ড্যাশ আই নিড টু নো দা পাবলিকেশন প্রসেস। এই যে টি আই অন এটা শিখাইছিলাম এর আগের লেভেলটা কি হবে? স্ট্রেস হবে, পাবলিকেশন প্রসেস। আর পটারে কি বলছিলাম, কি উচ্চারণ করতে বলছিলাম? এটা উচ্চারণ হবে এই, সো এটা পেপার না, পেপার। হ্যাঁ আমি পেপার বলছিলাম। এনিওয়ে না আপনি বলছিলেন যে ওমর ফারুক বলছিল পেপার। আচ্ছা তাহলে এইখানে আমি যদি কম্পাউন্ড সেন্টেন্স বলি, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি হতে পারে? এই ড্যাশের মধ্যে দ্বিতীয় সেন্টেন্সে এন্ড হতে পারে। আচ্ছা পাংচুয়েশন, পাংচুয়েশন সহ বলতে হবে, কমা এন্ড সো, কমা এন্ড সো, সো হবে আমার কাছে মনে হচ্ছে। সো দেন সো হতে পারে আমার মতে, সো হবে। আচ্ছা আর কিছু, সো সারা আর কিছু? এস হয় হতে পারে। গুড, তো যারা যারা সো বলছে, সো না কিন্তু সো, ঠিক আছে ওটা উচ্চারণ হবে কি? সো,
আমরা পরবর্তী এগুলো শিখবো একটু পরে, তোমার উত্তরটা আসলে আশেপাশে যায় নাই। বাই দ্য ওয়ে পরের সেন্টেন্সটাতে আই রিস্ট ইন ঢাকা, তারপর আই মেট মাই ফ্যামিলি, তো এইখানে এই যে দুইটা ড্যাশ আছে, প্রথমে একটা ড্যাশ আছে, মাঝখানে একটা ড্যাশ আছে, ঠিক আছে? তো প্রথম ড্যাশে কি হইতে পারে আর এখানে কি হইতে পারে, মাঝখানে ড্যাশে কি হইতে পারে? এখানে ইফ আই রিস্ট ইন ঢাকা কমা আই মেট মাই ফ্যামিলি, এটা বাংলা কি হলো? আপনি মনে হয় সঠিক উত্তর দিচ্ছেন, কিন্তু বিষয় হচ্ছে আপনার নেটের খুবই সমস্যা, আপনার বুঝতে পারেন। হ্যাঁ ওমর ফারুক কবি বলেন। এখানে not only but also হতে পারে। আচ্ছা not only after এবং মাঝখানে কমা হতে ভাই, এখানে as soon as কি হতে পারে? মাঝখানে তারপরে as soon as I reached in ঢাকা then I met my family, no sooner had হতে পারে, no sooner had I reached in ঢাকা then I met my family, স্যার হয় না হতে পারে না, পরে মাঝখান দিয়ে কমা হয় না, রিস্ট ইন ঢাকা আই মিট মাই ফ্যামিলি। আচ্ছা অনেকগুলো পসিবল হইতে পারে, এটা একটা পসিবল আনসার। আফটার আই রিস্ট ইন ঢাকা আই মিট মাই ফ্যামিলি, আমি ঢাকা পৌঁছানোর পরে আমার পরিবারের সাথে সাক্ষাৎ করলাম ইত্যাদি, আরো অনেকেই পসিবল আনসার বলছে, সেগুলো হইতে পারে, আমরা আরো শিখব। এখন কথা হচ্ছে দ্বিতীয় সেন্টেন্সে, প্রথমে আফটার দিছিলাম, এখন এইখানে এই একই সেন্টেন্স আমি জাস্ট এখানে অংশটা চেঞ্জ করে ফেলতেছি, এখানে তাহলে এখন কি হইতে পারে, পসিবল কি হইতে পারে? যেমন এর আগে আফটার এর পরে ছিল সাবজেক্ট ভার্ব ছিল, এখন এখানে কি হইতে পারে? আফটার রিচিং, রিচিং হচ্ছে আফটার রিচিং, কেন রিচিং হবে? দুইটা ভার্ব একটা ভার্ব ভার্ব আর কি ইনঅ্যাকটিভ করে দাও। আর কেউ ভাইয়ের কমাটা তো উঠে যাচ্ছে এই জন্য রিচিং ভাই, আপনার তো প্রিপজিশন, প্রিপজিশন পরে তো ভার্বের সাথে আইনছো ভাই, গুড, এটাকে জিরান বলে, পরপর দুইটা ভার্ব থাকে না বা আফটার প্রিপজিশন পরবর্তী ভার্বটাকে আইনজি করে দেয়, এটাকে জিরান বলে, পরপর থাকতে পারে না। আচ্ছা এই কমাটা কেন ইউজ করতেছি, এই দুইটা সেন্টেন্সে কেন কমা ইউজ করলাম? সেক্ষেত্রে আমি তো কোনো কমা ইউজ করলাম না, তাহলে রুলসটা কি? আমি যদি এই সেন্টেন্সটাকে ঘুরায় লিখি, আমি আপনারটাকে যদি মাঝখানে দিয়ে দিই, তখন কি কমা হবে, কোনো পাংচুয়েশন আসবে এখানে এই সেন্টেন্সে? না, কেন না? তাহলে রুলসটা কি? আমরা কমা ইউজ করছি কারণ হচ্ছে ভাই, আমরা যে আমরা আফটার দিয়ে যে সেন্টেন্সটা বলছি মানে সেটা অসম্পূর্ণ, এজন্য কমা ইউজ করছি। হ্যাঁ সহজ কথা যদি আমরা বলি, রুলসটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ দ্বারা যদি আমরা সেন্টেন্সটাকে শুরু করি, এটা সোজা বাংলা মনে রাখার উপায়, সাবঅর্ডিনেট ক্লোজ দ্বারা শুরু হলে পরে অবশ্যই কমা হবে। আবার যদি আমি প্রিন্সিপাল ক্লোজ দ্বারা শুরু করি, যখন আবার আফটারটাকে যদি মাঝখানে দিয়ে দিই, তখন এটা হবে না, এটা সোজা বাংলার রুলস। ক্লিয়ার, মনে থাকবে? আচ্ছা পরের সেন্টেন্সটাতে কি হইতে পারে পসিবল? এমডি জালালউদ্দিন ড্যাশ 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 টট আস পাইথন, এই পরের সেন্টেন্সটা কি হইতে পারে, এই বড় ড্যাশের মধ্যে কি হইতে পারে? এমডি জালালউদ্দিন টট আস পাইথন, তাহলে এটা 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 কিন্তু একটা সেন্টেন্স হয়ে গেছে তাই না? এমডি জালালউদ্দিন, আমি যদি এটাকে উপরে উঠায় দিই, এমডি জালালউদ্দিন টট আস
পাইথন, তাহলে এটাও কি একটা পরিপূর্ণ সেন্টেন্স কিনা? কি বলতে পারবে? জি স্যার পরিপূর্ণ, এটাও একটা পরিপূর্ণ সেন্টেন্স, পরিপূর্ণ। তারপরে আমি এখানে একটা ড্যাশ রাখলাম, কেন? এই সেন্টেন্সটা তো একটা আমরা সিম্পল একটা সেন্টেন্স, কিন্তু আমি ড্যাশ রাখলাম বড়, তাহলে পসিবল কি আনা যেতে পারে যে সেন্টেন্সটাকে আমি সুন্দর করে আর একটু অ্যাডভান্স লেভেলে চলে গেল, কমপ্লেক্স করতে করতে কি হতে পারে? কিরকম স্যার এখানে অ্যাপোজিটিভ ব্যবহার করা যায়? জি হইতে পারে। কমা কেন ইউজ হইল ওই ইয়ার পরে? পাঞ্চুয়েশনে কিন্তু একটা ফ্যাক্ট আছে। আচ্ছা আর কেউ? আর কেউ? এমডি জালাল, আপনার ডিজাইন তো লেখা যায়। হ্যাঁ হ্যাঁ নাহিদ বলো। এমডি জালাল উদ্দিন ইজ অ্যান এক্সপার্ট সো দ্যাট হি টট আস পাইথন। আমি যেটা বলছি এটা হচ্ছে একটা, আচ্ছা পসিবল আনসার এরকম হইতে পারে, বাট আমি যেটা বলছি যে এটা হচ্ছে সাবজেক্ট আমার, এটা হচ্ছে মেইন ভার্ব। আমি যেই সেন্সে বলছি এমনি জালালউদ্দিন হচ্ছে এক সাবজেক্ট, মেইন ভার্ব আমার টট, বাট আমি এখানে কোনো কিছু অ্যাড করতে চাচ্ছি এক্সট্রা। আচ্ছা কে যেন বললো যে হু দিয়ে লাবণী নাকি কে? জি ভাইয়া। হ্যাঁ এটা একটা পসিবল আনসার খুব ছিল, বাট সেখানে পাংচুয়েশন একটু সমস্যা ছিল। অ্যাপোজিশন দুইভাবেই করা যায়। আমি এখানে এমডি জালালউদ্দিনের পর কমা দিয়ে ড্যাশ ড্যাশ অনেক কিছু লিখে কমা দিয়ে আমি ইউজ করতে পারতাম, তাহলে এমডি জালালউদ্দিন নিয়ে আমি কিছু ব্যাখ্যা করলাম যেটা হচ্ছে এসেনশিয়াল না, সেটা করা যেতে পারে। আরেকটা করতে পারি আমরা, সেখানে আমি কিছু কনজাংশন নিয়ে আসতে পারি, সেটাও করা যায়। যে এমডি জালালউদ্দিন হু ইজ দ্য ফাউন্ডার এন্ড ডিরেক্টর অফ রিসার্চ সোসাইটি টট আস পাইথন, তাহলে ব্যাখ্যা করলাম। ও যেমন বললো যে হু ইজ কখন পাবো আমি অ্যাপোজিশন যখন শিখাবো দেখাবো, কারণ আমরা যখন পেপার গুলা পড়ি ইংলিশ পেপার গুলা, হ্যাঁ যেমন দ্য গার্ডিয়ান বাংলাদেশে বলি যা ডেইলি স্টার ডেইলি অবজারভার, যখন পড়ি আমরা দেখি বিশাল বিশাল সেন্টেন্স মাঝখান মাঝে মধ্যে দেখি ড্যাশ আছে কমা আছে, একটা ড্যাশ দিয়ে আরেকটা ড্যাশ শুরু করছে সাবজেক্ট, এই জায়গায় ভার হচ্ছে মনে করেন মানে সাবজেক্ট হচ্ছে তেঁতুলিয়া ভার হচ্ছে ঢাকায়, তখন আমরা বুঝতে পারি বড় বড় সেন্টেন্স কেন। তো এই বিষয়গুলো পরে শিখাবো যে অ্যাপোজিশন কিভাবে ইউজ করা যায়, এইভাবেও করা যায় বাট অ্যাপোজিশন ইউজ করা যায়। হ্যাঁ জামিল ভাই বলেন। যদি আমি আবার হি দিতাম হি টট আস পাইথন, তখন কি পিছনে আমি একটা কমা দিতে পারতাম রিসার্চ সোসাইটির পরে? আমরা পরে শিখাবো, যাই হোক আমরা অ্যাপোজিশন পরে শিখবো কমা দিয়ে শিখবো। তো এইভাবে আমরা করতে পারি, অ্যাপোজিশন ইউজ করতে পারি, ইভেন হচ্ছে আমরা এই কনজাংশন গুলো ইউজ করে আমরা করতে পারি, একটা কমপ্লেক্স সেন্টেন্স আমরা তৈরি করলাম। তাহলে সেন্টেন্সটা কি হইলো? আমি এই সেন্টেন্সটাকে সিম্পল করলে দুইটা সেন্টেন্স হইতো না? তুই সিম্পল সেন্টেন্স করতাম তাহলে এই সেন্টেন্সটা কি হইতো? দুইটা সেন্টেন্স হইতো, দুইটা সেন্টেন্স হইতো। হ্যাঁ দুইটা সেন্টেন্স না করে আমরা কি করলাম, এটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করলাম, হু লাগাইলাম। এইভাবে তৈরি করে যখন আমরা আইএস স্পিকিং হোক রাইটিং হোক যখন আমরা ইউজ করব, তখন এটার উপর একটা মার্ক আছে যে তুমি সেন্টেন্স তৈরি করতে পারতেছো, তুমি বারবার সিম্পল সেন্টেন্স ইউজ করতেছো না, তুমি দুইটা সেন্টেন্স না করে একটা সেন্টেন্স তৈরি করতে পারতেছো। ইউ নো হাউ টু কানেক্ট, তুমি শিখছো কিভাবে কনজাংশনটা কানেক্ট করতে হয়। এমনি জালালউদ্দিন এটা ব্যক্তি, তাহলে হু আনতে হয়, হু অন নিয়ে আসলা এখানে, তাহলে এখানে রিলেটিভ প্রোনাউন ইউজ করলা, কিভাবে করলা, এই যে কানেক্ট করবা।
আর যত খালি সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স লিখবা তখন হচ্ছে মার্ক আসবে না এভাবে বাট এটা অ্যাকসেপ্ট হবে না ইউ সাইনি পেপার রাইটিং এর ক্ষেত্রে সেম ওয়ে বারবার সিম্পল সেন্টেন্স লেখার দরকার নেই আচ্ছা এখন হচ্ছে সরি কম্পাউন্ড সেন্টেন্স হ্যাঁ তো কম্পাউন্ড সেন্টেন্স এর ক্ষেত্রে স্ট্রাকচারটা কিরকম হইতে পারে সাবজেক্ট ভার্ব অবজেক্টিভ প্লাস কনজাংশন আবার সাবজেক্ট ভার্ব অবজেক্টিভ মানে দুইটা পূর্ণাঙ্গ সেন্টেন্স একটা কনজাংশন দিয়ে যুক্ত করব গুড আর কেউ জি ভাই এটাই আর কেউ নিবরাজ আছো আর কে বলতে পারবে আচ্ছা নিয়ে স্যার আমাকে ডাকছিলেন হ্যাঁ যে বলো স্ট্রাকচারটা কি ওই যে ওইটাই তো দুইটা পূর্ণাঙ্গ সেন্টেন্স একটা ইয়া কনজাংশন দিয়ে যুক্ত করা থাকবে আর কোনো ওয়ে নাই অন্য কোনো ওয়ে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা যায় না ক্লজ দিয়ে করাবে এটা এবং পাঞ্চন হিসেবে কমা এই দুটো জয়েন করে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করি এটা আমরা জানি আমাদের অনেকেই আমরা জানি যে ঠিক আছে দুইটা বাক্য আমাদের যেটা অনেকের জানা ছিল যে কমা হয় না এটা মানে আমরা ম্যাক্সিমামই আমরা জানতাম এটা আমরা ভুল শিখে আসছি এটা আমাদের কারো সমস্যা না সিস্টেমের সমস্যা ছিল একটা ব্যাপার ছিল যে ফাংশন ব্যবহার হয় না কমা এটা আমরা জানতাম আরেকটা বিষয় অনেকেই আমরা জানি না ইভেন আমি যখন আইএলটিএস কোচিং করতে গেছি এর আগেও আমি জানতাম না যে আসলে একটা কম্পাউন্ড সেন্টেন্স শুধুমাত্র সেমিকোলন দিয়েই অ্যাড করা যায় তখন আমার এই কমা ইউজ করার কোনো দরকার নাই কমা না ইউজ করে আমি শুধুমাত্র অথবা আমি কোঅর্ডিনেট কনজাংশন যেটা ফ্যান ভয়েস এবং কমা এটা আমি ইউজ করব না করে শুধুমাত্র সেমিকোলন দিয়ে আমি দুইটা সেন্টেন্সটারে অ্যাড করে দিলে এটা কম্পাউন্ড সেন্টেন্স হয় এটা আমিও জানতাম না এই বিষয়টা কয়জন জানতেন এখানে যারা আছেন ভাই আমি জানতাম যে সেমিকোলন দিয়ে অ্যাড করলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয় এতদিন এটাই জানতাম আমার এলাকায় বাবুগঞ্জের কোথায় আমরা সেমিকোলন দিয়ে একটা হচ্ছে তৈরি করা যায় আচ্ছা না জানলে সমস্যা নেই আমরা আজকে জানলাম তো আশা করি আমাদের যে ধারণা সেগুলো শেষ হবে আর আমি তো বলি আসছি আমাদের বাংলাদেশের প্রতিটা মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত যদি রায়মন্ড মারফির বইটা যে গ্রামার হিসাবে দেওয়া যায় তো তাহলে আমাদের এই গ্রামারের সমস্যাটা বাচ্চাদের থাকতো না কারণ থাকতো না আমাদের আমি আমার মনে আছে আমি ক্লাস এইটে মনে হয় চারটা না পাঁচটা গ্রামার বই কিনতে হয়েছে এই যে টিচার চেঞ্জ হয় গ্রামার বই কিনতে হয় আবার দেখা গেল এই বইয়ের যারা বিভিন্ন কোম্পানি আছে আশা করে পার্সেন্টেজ দেয় স্টুডেন্ট এতগুলো কিনলে এত পার্সেন্টেজ পাবেন তখন স্যাররা করতো কি যে এই গ্রামার বইটা তোমার কিনতে হবে না কিনলে সমস্যা ওইখানে এসে যে মুখস্ত করাইতো প্যারাগ্রাফ মুখস্ত করাইতো ওই বই থেকে অভাব দিতে হবে তুমি অন্য জায়গা দিলে তো হবে না সো আবার ওই বই কিনতে হইতো এরকম ভাবে গেছে পরে ইন্টারমিডিয়েট পর্যন্ত চলে গেছে তো এই সিস্টেমটা না করে রায়মন্ড মারফির মতো বইগুলা যদি আমরা অ্যাড করতে পারতাম মাইকেল সোয়ানের মতো বইগুলো অ্যাড করতাম তাহলে আমাদের ইংলিশটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানে হইতো আমরা যারা এই যে এত কষ্ট করতেছি আমরা কষ্টটা বুঝি কখন
যখনই আমরা আইএলস দিয়ে বাইরে যাই বা ব্যাংক জব বিশ্বের বিভিন্ন জায়গায় যখন ইংলিশটা আমরা কোনো লিখতে যাই তখন বুঝি যে আসলে কি। এনিওয়ে এই ফান ফ্যান ভয়েস এর আসলে মিনিংটা কি, যেমন এতে আমরা জানি যে ফর, এতে এন্ড, হ্যাঁ তারপরে হচ্ছে যে এনতে নর, বিতে বাট, ওতে হচ্ছে যে অর, ওয়াইতে ইয়েট, এসতে সো, কিন্তু বিষয়টা হচ্ছে এর মিনিং কি। যেমন আমি ফর যদি ইউজ করি এর সেন্টেন্স আসলে কি কি মিনিং বুঝাবে, ফর দ্বারা আসলে কি বোঝায়, এন্ড দ্বারা কি বোঝায়, কি বলতে পারবে একটু? ফর দ্বারা তো রিজন বোঝায়, এন্ড দ্বারা, তারপরে নেগেটিভ, অর্থাৎ একটা কিছু আছে তারপরে বাট, মানে একটা কিছু এখান থেকে অমিট হয়ে যাবে। আর পরেরটা অফ, অফ নাকি এটা দেখা যায় যে কোনো কিছুর একটা কি বলে ফলপ্রসূ হিসাবে, রেজাল্ট হিসাবে, রেজাল্ট হিসাবে বোঝায় আর কি। ওইখানে কি ধীমান কুমার বিশ্বাস কে চিনেন? ধীমান কুমার রায়, ধীমান কুমার রায় আমাদের টিচার, আমাদের শিক্ষক, ধীমান কুমার রায় উনি আমাদের এখানে প্রথমে ঢুকে জাপান থেকে পিএইচডি করে এসে আমাদের এখানে প্রথম জব করে ডিজাস্টার ম্যানেজমেন্ট। হ্যাঁ আমাদের এখানে ছিল প্রথমে। আচ্ছা তাহলে হচ্ছে ফ্যান বয়েস, ওই যে যেমন বললো রাফি ভাই যে রিজন প্রথমে ফর, এন্ড হচ্ছে আসলে সেম অথবা সিমিলার অথবা ইকুয়াল কোনো কিছু এই ধরনের যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এন্ড ইউজ করি। আর নর হচ্ছে আসলে নেগেটিভ বোঝায়, নট নট, সোজা বাংলায় যদি বলি এটাও না ওইটাও না, কথা বোঝাই গেল, কোনোটাই না, দুইটা নেগেটিভ হবে, দুইটা আমরা তো জানি কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট কি থাকবে, ক্লোজ থাকবে বা সেন্টেন্স থাকবে, তো দুইটাই হচ্ছে নট নট, নেগেটিভ থাকবে। আর বাটটা হচ্ছে অপোজিট, সবসময় অপোজিট। আর অর যদি থাকে সেটা অল্টারনেটিভ কোনো কিছু যদি হয়, ইয়েট এটাও কিন্তু অপোজিট বোঝায়, ইয়েটটা কিন্তু অপোজিট বোঝায়, এটা হচ্ছে নেভার দিলেস আমরা যেমন ইউজ করি, বাট ইউজ করি, স্টিল ইউজ করি, সিমিলার এরকম, ঠিক আছে, মানে এটা হচ্ছে অপোজিট কোনো কিছু বোঝাবে ইয়েট দ্বারা থাকলে। ইয়েটের ব্যবহারগুলো দেখাবো নি যে এটা দুই ধরনের অ্যাফার্মেটিভ আর নেগেটিভ আর হচ্ছে যে ইন্টারগেটিভ দুটি তৈরি করা যায়। আর সো দ্বারা যেটা বললো যে কনসিকুয়েন্স বা রেজাল্ট কোনো কিছু যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা সো ইউজ করি। আচ্ছা তাহলে কম্পাউন্ড সেন্টেন্স এর আমরা হচ্ছে যে এক্সাম্পল দেখি। প্রথম যে এক্সাম্পলটা, জারা জালাল ক্যান বি আ রিসার্চার ফর হার ফাদার ইজ আ প্রফেশনাল রিসার্চার। তাহলে এইখানে ফর দ্বারা আসলে কি, বাংলা যদি করি বাংলাটা কিরকম আসতে পারে? জারা জালালের বাবা গবেষক হওয়ায় সেও গবেষক হতে পারে। যদি বলি যে জারা জালাল কি হতে পারে, একজন গবেষক হতে পারে, কারণ ফর দ্বারা কি বুঝাইলে আমরা রিজন বুঝাই, কারণ তার বাবা একজন কি পেশাদার গবেষক, তাহলে এই ফর দ্বারা আমি কি বুঝাচ্ছি, রিজন বুঝাচ্ছি, ঠিক আছে, ক্ষমা করে ফর। তাহলে এই ফরটা, আর ফরটা আসলে সাধারণত কি যদি আমরা পার্ট অফ স্পিচে চলে যাই, প্রিপজিশন, প্রিপজিশন, এখন এখানে সে কি হিসেবে ব্যবহার হচ্ছে, কনজাংশন, কনজাংশন। তাহলে এই প্রথম ক্লাসে আমি বলে আসছি যাতে পার্ট অফ স্পিচে সমস্যা আছে তাদের সমস্যা পরবর্তীতে, একই জিনিস কোথায় কোথায় হচ্ছে যে
গ্রুপ চেঞ্জ হচ্ছে, যেমন আমি বায়োকেমিস্ট্রি একটা উদাহরণ দিছিলাম আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে আসছি, কার্বন মনে হয় কত 2 লক্ষ কত জানি মনে হয় কেটিনেশন মনে হয় করে, মানে রূপ চেঞ্জ করে, একই কার্বন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ব্যবহার হয়, এরকম শিখে আসছি না আমরা। তো এরকম হচ্ছে পার্টস অফ স্পিচ হচ্ছে যে তাদের রূপ গুলো চিনতে হবে যে কোথায় সে কিভাবে ইউজ করতেছে। হ্যাঁ তো কিছু বলবো নাকি? না ভাইয়া। আচ্ছা তাহলে এখানে কারণ হিসেবে বুঝাইলো যে জারা জালাল কি হইতে পারে, একজন গবেষক হইতে পারে, কারণ তার বাবা একজন পেশাদার গবেষক। যদি আমি পেশাদার গবেষক না, এটা উদাহরণ সেট করছি, আমি কিছুই জানি না, আমি মানে গবেষক হিসেবে পরিচয় দেওয়ার মতো কিছু নাই, শিখতেছি বা লার্নার এখন। আচ্ছা তারপরে জালাল ওয়েন্ট টু দ্য স্টেশন আর্লি এন্ড হি গট আ সিট ইন দ্য বাস। তাহলে এখানে হচ্ছে যে একই রকম বা সিমিলার কোনো কিছু হলে সেক্ষেত্রে আমরা হচ্ছে কমা দিয়ে এন্ড ইউজ করলাম। বাট এই ক্ষেত্রে যদি আমাদের, আমরা তো এগুলো জেনে মানে জেনেই আসছি অনেক সিম্পল জিনিস এগুলো, যে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে পুরুষ হলে হি ইউজ করবো, সি মহিলা হলে সি ইউজ করবো, এগুলো আমরা জানি। তো যাই হোক এগুলা নিয়ে আর আলোচনা করবো না, এদের তারপরেও অনেকের এরকম সমস্যা থাকতে পারে যে কেন হি হচ্ছে সি হচ্ছে। তো এরকম সমস্যা যদি কারোর থেকে থাকে সবার এগুলো রিভাইজ করতে হবে, যে এক সপ্তাহ সময় দিচ্ছি কার কোথায় সমস্যা আছে সেই সমস্যাগুলো হচ্ছে রিভাইজ করতে হবে বারবার, ঠিক আছে। এখন ফর আসলাম এন্ড আসলাম, নর নিয়ে একটু কাহিনী আছে। যেমন ফর আর এন্ড এর ক্ষেত্রে বললাম ঠিক আছে একটা কমা দিয়ে দিলাম, তারপর হচ্ছে কনজাংশন ইউজ করলাম, ইটস ফাইন। কিন্তু নর এর ক্ষেত্রে কি বলতে পারবে, রুলসটা একটু ডিফারেন্ট হবে। প্রথমে নাইদার হবে আর মাঝখানে দুই ইসের মাঝখানে নর হবে। ভাই নাইদার নরে আমি যাইনি, শুধু নর নিয়ে বললেন। আমাদের ফ্যান বয়েসের মধ্যে নাইদার নাই, তাহলে ভাই নরটা প্রথমে আসবে। আমি বলতেছি নর এর পরের থেকে কি হবে, যেমন এখানে ফর এর পরে আমি তো ইন্ডিপেন্ডেন্ট একটা ক্লোজ দিয়ে দিলাম, আমরা তো জানি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হবে সেটা, ঠিক আছে। হ্যাঁ দুইটা সিম্পল সেন্টেন্স হবে, এখানেও জাস্ট খালি কমা দিয়ে এন্ড করে দিলাম, ইটস ফাইন। আমি বলতেছি এইখানে তো যেমন ফর এর জায়গায় ধরো নর আসবে বা এন্ড এর জায়গায় নর আসবে, এরকম করে আমরা কনজাংশন গুলো ইউজ করবো। কিন্তু ফর এবং এন্ড এর ক্ষেত্রে যেমন সোজা সাপটা আমরা কমা দিয়ে এন্ড দিয়ে পরবর্তী আমি একটা সিঙ্গেল সেন্টেন্স দিলাম, কিন্তু নর এর ক্ষেত্রে এরকম সহজ মানে সোজা না, একটু রুলস আছে, সেটা আমি জানতে চাচ্ছি আপনার নর কি হবে, ইনকমপ্লিট সেন্টেন্স হবে, যেমন নেগেটিভ হবে। ইনকমপ্লিট সেন্টেন্স হলে তাহলে তো আর কম্পাউন্ড সেন্টেন্স হইল না, সেটা তো কমপ্লিট কম্পাউন্ড হবে না, কম্পাউন্ডই হবে দুইটাই। আমি কি বলতেছি সেম দুইটা সিম্পল সেন্টেন্স থাকবে, কিন্তু যেমন ফর এন্ড অন্যান্য যে কনজাংশন গুলো আছে আমরা সোজা সাপটা কমা দিয়ে বসাই দিলে হয়ে গেল, কথা বুঝাইতে পারছি আমি? কিন্তু জি ভাই নর এর পরে একটু কিছু করতে হবে, কিছু আনতে হবে, সাবজেক্ট বাদ যাবে। কার কি আইডিয়া? এখানে কখনো নেগেটিভ সেন্টেন্স হবে না পরে, মনে থাকে পরবর্তীতে আমি যে যা শিখাচ্ছি আশা করি এইভাবে যদি শিখতে পারেন সব জায়গায় চলে আইএস দেন, সাইন্টিফিক পেপার রাইটিং লেখেন, বিসিএস দেন, ব্যাংক দেন, যেখানে যান গ্রামার কাজে লাগবে। আচ্ছা নরের ক্ষেত্রে যেটা হবে প্লাস অক্সিলারি ভার্ব হইতে পারে, সেটা তো আমরা জানি, আমি তো পরবর্তীতে আবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে যখন কথা বলবো, আমি আশা করি আপনারা অলরেডি টেন্স রিভাইজ করছেন সবাই, তো আমি যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে যখন কথা বলবো তখন এই বিষয়গুলো আরো ফোকাস করবো। তো এটা ডিপেন্ড করবে আসলে আমার টেন্সের উপরে, ডু হইতে পারে, ডাস হইতে পারে, ডিড হইতে পারে, হোয়াটএভার, তারপরে এম ইজ আর ওয়াজ আর হইতে পারে টেন্স অনুসারে। তাহলে কি হইতে পারে, নরের পরে অক্সিলারি ভার্ব হইতে পারে অর মোডাল ভার্ব আনতে পারি, মোডাল ভার্ব এই জন্য পড়তে বলছিলাম আমরা জানি এই মোডাল ভার্ব, অথবা অনেক সময় কিন্তু এই বি ভার্বটা কিন্তু মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয়। কে বলতে পারবে একটা উদাহরণ, বি ভার্ব যেমন এম ইজ আর ওয়াজ এর এটা মেইন ভার্ব হিসেবে একটা উদাহরণ বলতে পারবে কেউ, সিঙ্গেল সেন্টেন্স কে বলতে পারবে? দিস ইজ আ বল, দিস ইজ আ মল, দিস ইজ, তারপর হচ্ছে দিস ইজ মাই ফ্যান, এইগুলো হচ্ছে যে আই হ্যাভ এ ফ্যান, তাহলে এইগুলো হচ্ছে তখন কি এই হ্যাভটা কিন্তু অক্সিলারি আর ভার্ব থাকলো না, সে কিন্তু
মেইন ভার্ব হিসেবে কাজ করলো, এরকমও হতে পারে। প্লাস হচ্ছে ওই সাবজেক্ট প্লাস মেইন ভার্ব মানে আগের কথা, বোঝা গেল? তার মানে এই যে এন্ড এর পরে যে আমরা সিম্পল সেন্টেন্সটাতে করলাম সেই জিনিসটা আবার আসবে, কিন্তু তার আগে এই নরের পরে অক্সিলারি ভার্ব হবে ওটা টেন্স অনুসারে, অথবা মোডাল ভার্ব হতে পারে টেন্স অনুসারে, অথবা বি মেইন ভার্ব হতে পারে টেন্স অনুসারে, বোঝা গেল? তার মানে এই নরের ক্ষেত্রে নরের পরে কিছু এই অক্সিলারি অথবা মোডাল অথবা বি মেইন ভার্ব আসতে পারে, তারপরে আমরা একটা সিম্পল সেন্টেন্স বা যেটাই বলি বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বলি আমরা নিয়ে আসবো, বুঝা গেল? আচ্ছা তাহলে নরের উদাহরণটা, তাহলে নর তো আমরা বলে আসছি দুটোই কি হবে নেগেটিভ, তাহলে জালাল ডাজন্ট লাইক অ্যাপল নর ডাস হি লাইক বানানা। তো এইখানে জালাল হচ্ছে আপেলও পছন্দ করে না, সে কলাও পছন্দ করে না, দুটো নেগেটিভ। এই ক্ষেত্রে এখানে কেন ডাস ইউজ হইলো, খুবই বেসিক কোশ্চেন, কিন্তু আমি জানি অনেকে সমস্যা আছে, যারা বেসিক ভালো তারা তো আছেই, তারা তো জানেই অনেকে আছে, এটাও সমস্যা, কেন ডাস ইউজ করলো? আচ্ছা তো এই ক্ষেত্রে হচ্ছে এই নরের ক্ষেত্রে যেটা করতে হবে, কিন্তু এই যেহেতু আমি ডাস এখানে ব্যবহার করে ফেলছি এই জন্য লাইক এর পরে আর এস বাই এ যুক্ত হলো না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই নরের পরে আমরা যেটা বলে আসলাম অক্সিলারি ভার্ব আসবে টেন্স অনুযায়ী, অথবা মোডাল ভার্ব আসবে, এটা ডিপেন্ড করবে সেন্টেন্সটা কিভাবে বানাবো, অর বি মেইন ভার্ব অ্যামিজার ওয়াজার হিসেবে আসতে পারে, তারপরে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হইতে পারে। এটা হচ্ছে নরের এক্সট্রা রুলস, এটা মাথায় রাখতে হবে। বারের ক্ষেত্রে বিপরীত বলি আসলো ওই আগের সেন্টেন্সটাই, তাহলে আগের যে বার দ্বারা যেটা করছি সরি এন দ্বারা মনে একটা ইয়া করছিলাম নাকি কোথায় জানো, হ্যাঁ এইখানে দিছিলাম যে জালাল হচ্ছে স্টেশনে খুব দ্রুত মানে আগেই গেছিল যার কারণে সে একটা সিট পাইছিল, এটা এন দ্বারা সিমিলার হয়েছে। বাট এইখানে করলাম কি তাহলে বিপরীত, আগে যাইও আমি কি পাই নাই, এটা ভালো সিট পাই নাই, হয় না এরকম যে আগেই চলে গেলাম স্টেশনে যে বসে আছে ঠিক আছে, তারপরে ধরেন ভালো সিট পাই না, এবার আগে বুকিং টুকিং হয়ে গেছে, তো বিপরীত কোনো কিছু আনতে পারি। পরের ক্ষেত্রে অল্টারনেটিভ, আই ক্যান বাই এ কম্পিউটার অর আই ক্যান ব্রো ইট ফ্রম মাই ফ্রেন্ড, তাহলে আমি হচ্ছে কম্পিউটার কিনতেও পারি, এটা কিনতে পারি, অথবা আমি কি করতে পারি এটা আমার বন্ধুর কাছে ধার করতে পারি, তাহলে অল্টারনেটিভ কোনো কিছু যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অর ইউজ করতে পারি। এখানে কি বলতেছে, কেয়া হচ্ছে অলরেডি পাইথনে ডেটা অ্যানালাইসিস শিখছে, তবুও সে প্লট করতে পারে নাই, তাহলে এটাও কি ওই বাটের মতো অপোজিট হয়ে গেল না, তাহলে ইয়ের দ্বারা কি অপোজিটও হতে পারে। সো তো বলে আসলাম যে যারা জালাল হচ্ছে প্রতিটা ক্লাসে অংশগ্রহণ করছে, কেন করছে, যাতে সে পরীক্ষা পাস করতে পারে, এখানে হচ্ছে কনসিকুয়েন্স বা যেটা আমরা বলি রেজাল্ট যেটি বলি, তাহলে সেক্ষেত্রে আমরা সো ইউজ করতে পারি। কিন্তু আবার দুই ভাবে ব্যবহার করতে পারা যাইতে পারে, আমি বলে গেছি এমন কনজাংশন হিসেবে এমন বাধ্যতামূলক না, এইভাবে করতে পারি, সেটা হচ্ছে তাহলে আমরা ইয়েটা কিন্তু শেষেও দিতে পারি, এইভাবে করতে পারি যে আই ডিডন্ট সেন্ড অ্যান ইমেল টু মাই সুপারভাইজার ইয়েট, আমি আদৌ আমার প্রফেসর বা সুপারভাইজার এখন ইমেল করিনি, অথবা আমি এটা হচ্ছে ইন্টারোগেটিভও করতে পারি, ডিড ইউ সেন্ড অ্যান ইমেল টু ইয়োর সুপারভাইজার ইয়েট, তুমি কি আদৌ কি বা এখনো কি তুমি তোমার সুপারভাইজারে কি ইমেল পাঠাইছো, তাহলে এইভাবেও দুইটা ইয়ে দিয়েও কিন্তু দুই ভাবে আমরা কি করতে পারি সেন্টেন্স তৈরি করতে পারি, তাহলে নেগেটিভ এবং হচ্ছে ইন্টারোগেটিভ দুইটা তৈরি করা যেতে পারে কনজাংশন ছাড়াও। কার কোনো
আইডিয়া ডিসকাশন কোনো কিছু বা আমি যা পড়াইলাম নোট থেকে একটা কোশ্চেন ছিল কোনো কিছু যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ নোট থেকে একটা কোশ্চেন ছিল এখানে হ্যাঁ জি হ্যাঁ বলেন কোশ্চেন বলেন হ্যাঁ নোট থেকে কোশ্চেন ছিল নরের রুলসে আচ্ছা রুলসে যেহেতু এটা গ্রামারের রুলস দেওয়া আছে তো আমার মতে হচ্ছে যেহেতু গ্রামার রুলস দেওয়া আছে এটা ইউজ করতেই হবে এখন যদি না ইউজ করি সেটা ভুল ভুল হওয়ার কথা ভুল হবে বা এরকম কোনো কিছু জি আমরা যদি এক্সাম্পলটা মানে দেখি ভাই একটু যদি শো করতেন এক্সাম্পলটা হ্যাঁ এখানে ভাই নরের পরে আমরা যদি এভাবে দেই যে নর হি ডাজ ব্যানানা তাহলে কি হবে এটা না এটা এখন এখন যাদের যা ভাষা যেটা ভাষা তো আমাদের না ভাষা হচ্ছে ব্রিটিশদের তো ব্রিটিশটা যেটা রুলস করে দিছে তো এর বাইরে হচ্ছে যে আমি ওই যে ফতোয়া বলে মনে হয় ফতোয়া দিয়ে আমার তো আমি আর ফতোয়া দিতে পারবো না কারণ এটা আমার ভাষা না এভাবে করা যাবে কিনা আই ডোন্ট নো কারণ যেটা রুলস দিয়ে দিছে এইভাবেই করতে হবে তারা এইভাবে ইউজ করে ইফ ওমর ফারুক ভাই বুঝতে পারছেন মানে আমার ভাষা না আমি মন করে গান বললে দিলাম যে না এইভাবে করা যাইতে পারে এই ফতোয়া দিলে তো আমার তো এটা ভাষা না আমি এটা ফতোয়া দিতে পারি না আসলে আমার মতে রং হবে আর কারো জানা আছে যে এটা না দিলেও হবে এরকম প্রমাণ স্বরূপ রেফারেন্স স্বরূপ যে হ্যাঁ অক্সফোর্ড এর বর্ম জায়গায় আমি দেখছি এটা করা যেতে পারে উইথ রেফারেন্স যে এটা করা যেতে পারে না দিয়েও করা যেতে পারে এরকম কেউ আছেন হয়তো আমার জানা নাই ভাইয়া ইউজ দেখছি এটা কিন্তু ওইটা মনে হয় যে ভার্বের যে ওই যে পজিটিভ ভার্ব বিভিন্ন ভার্বের যে প্রকার ভেদ আছে সেই অনুযায়ী লাইক এর পিছনে না প্রিফার বা কিছু ভার্বের পিছনে এরকম করা হয় যে ডাজ দিয়েই বলা হয় আগের ভার্বে অনুসরণ করা হয় আচ্ছা বাট স্যার এরকম কি বলা যাবে মানে ডাজন্ট লাইক অ্যাপল নর ব্যানানা মানে ডাজন্ট ডাজ হি লাইক এইটুকু বাদ দিয়ে নর ব্যানানা জালাল ডাজন্ট লাইক অ্যাপল নর ব্যানানা ব্যানানা এখন কম্পাউন্ড সেন্টেন্স থাকবে না কি এটা কম্পাউন্ড সেন্টেন্স মানে কানেক্টর হিসেবে ব্যবহার হয়ে যাবে এমন আর কম্পাউন্ড সেন্টেন্স থাকলো না যেমন এন্ড এটা কনজাংশনে ব্যবহার করতে আর কানেক্টর হিসেবে কিন্তু ব্যবহার করা যায় তো আমার মতে মনে হয় যে সেই ক্ষেত্রে হয়তো আর মানে কম্পাউন্ড সেন্টেন্স থাকবে কিনা এটা হচ্ছে ব্যাপার জি স্যার কানেক্টর হতে পারে আচ্ছা আর কেউ ভাইয়া আমার ইয়েটা নিয়ে একটু কোশ্চেন ছিল যেমন আমরা যদি বলি যে আমাদের একসাথে আমরা অনেক জনের ডিনার করতেছি তাহলে দেখা যায় যে 9 জন আছে 5 জন হয়ে গেছে এখন ওইখানে যদি আমরা বলি যে আর 4 জন বাকি আছে মানে ওইভাবে ওইটার বলা ইয়েট টু এটা কি নেগেটিভ বোঝাচ্ছে না কোনো না 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 এখানে ইয়েট দ্বারা বাটের মতো যদি আমি সেটারে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করি তাহলে কোনো কিছু অপোজিট আসবে যেমন এটা সিমিলার কি জানো বললাম হ্যাঁ এটা হচ্ছে সিমিলার টু নেভার দি লেস বাট বাই স্টিল এটা দ্বারা বোঝাবে যে নেগেটিভ মানে সহজ কথা হচ্ছে অপোজিট কোনো কিছু নিয়ে আসতে হবে আর আমি তো বললাম যে আবার এই ইয়েটাকে আবার দুই ভাবে কেউ করা যায় যে আমি কম্পাউন্ড সেন্টেন্স না করে ওইভাবে তৈরি করতে পারি সেটা ভিন্ন ইস্যু কিন্তু যখন কম্পাউন্ড সেন্টেন্স আমি করতেছি সেক্ষেত্রে তার ব্যবহারটা হচ্ছে সে পুরো অপোজিট বাটের মতো স্টিলের মতো নেভার দি লেস এর মতো যেমন এখানে একটা সেন্টেন্স দিতে পারে না যে কে জানে কোশ্চেন করলেন কে জানো কথা বললো তখন ইয়েট নিয়ে বলছি যে রাফি অনেক যেমন এরকম একটা সেন্টেন্স এখানে যে তৈরি করি যে আপনি অনেক রাফি কিন্তু অনেক মানে তৃষ্ণার্ত তবুও সে পানি পান করতেছে না পানি খাচ্ছে না এটা কি বিপরীত না এরকম সেন্টেন্স আসতে পারে জি আর কারো কোনো
আমরা সবাই শিক্ষার্থী এখানে, কেউ টিচার না, শিখতেছি সবাই, জানতেছি, আর আমি যতটুকু জানি শেয়ার করতেছি। আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ জান্নাত আপু, আপনার যদিও শোনা যাচ্ছে বাট আপ ডাউন করতেছে। হ্যাঁ বলেন। স্পিকারের প্রবলেমটা যেমন হচ্ছে যে মানে আমি এখানে আপেলের জায়গায় আমি কোন ব্যক্তি দিব, তাই তো? যেমন আমি কামালকে আর কাকে বললেন, এটার নাম বললেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে ওই হীর জায়গায় যেটা নিয়ে আসা যাইতে পারে সেক্ষেত্রে হচ্ছে আমার মতে সমস্যা নাই। আর কেউ? নরের পরে যে সাবজেক্টের ব্যাপারটা এটা একটু দেখলাম আমি, এটা হলো আপনার মেবি স্যার নেইদার নর যদি থাকে সেক্ষেত্রে নরের পরে আমরা সাবজেক্টে ইউজ করতে পারি, কিন্তু যদি শুধু নর দিয়া আমরা কম্পাউন্ড সেন্টেন্সটাকে ইয়ে করি সেক্ষেত্রে মেবি নরের পরে কখনো সাবজেক্ট আসে না, আমি এটা দেখলাম। হ্যাঁ এটা তো রুলস, আমি তো বললাম যে আরো অনেক আছে আমরা করতে পারি, কিন্তু যখন আমি নর আমি যখন কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আসবো যে মানে কনজাংশন ইউজ করবো সেক্ষেত্রে এটা হচ্ছে রুলস। এছাড়া তুমি যেটা বললো সেটা ঠিক আছে, নাইদার নর ইউজ করতে পারি, পরবর্তী আমরা অন্যভাবে করতে পারি, বাট যখন কম্পাউন্ড সেন্টেন্স আমি নর এইভাবে ব্যবহার করবো সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব নিয়ে আসবে, সাবজেক্ট আনা যাবে না, এটা তাদের রুলস। তো বললাম যে ইংরেজি আমাদের ভাষা না, তারা এইভাবেই ব্যবহার করে। যাক তাহলে আমরা আরো স্টাডি করবো, আমরা আরো রিসার্চ করবো এগুলা নিয়ে। তো আমি যেটা চাচ্ছি যে আমি দ্রুত যাব না, কারণ আমি জানি এখানে যারা পার্টিসিপেন্ট আছে অনেকেরই গ্রামার একদম সমস্যা, এই কারণে আমি চাচ্ছি যে ওয়ান বাই ওয়ান আজকে কম্পাউন্ড সেন্টেন্স গুলো আমাদের যেগুলো শিখলাম নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আগামী শনিবারে আমরা মানে কমপ্লেক্স সেন্টেন্স গুলো যে সাবঅর্ডিনেট যে কনজাংশন গুলো আছে সেগুলো প্রতিটি ওয়ান বাই ওয়ান ইফ দ্বারা, ওয়েদার দ্বারা, তারপরে ওই যে ইয়া বললো ওয়াইল টুয়াইল এটসেট্রা যা আছে আমরা প্রতিটা দিয়ে সেন্টেন্স বানানো শিখবো। যদি আমরা প্রতিটা ভালোভাবে শিখতে পারি দেন হচ্ছে আমরা যখন আমরা আমার সাইন্টিফিক পেপার লিখবো বা আইএলটিএস পরীক্ষা দিব বা কোথাও লিখবো অথবা আমার বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষাগুলো হবে, আগে আমি অনেক যেটা হয় বিশ্ববিদ্যালয়ে আমার ক্ষেত্রে ঘটছে বাংলাটা বুঝে সুন্দর করে যখন যে নিজের মতো লিখতে চাই আর লিখতে পারি না, কেন লিখতে পারি না, কারণ সমস্যা হচ্ছে ইংলিশ। তো এরপরে এইভাবে শিখলে পরবর্তী দেখবেন যে আপনার একাডেমি রেজাল্ট অনেক ভালো হবে ইউনিভার্সিটিতে। কেন ভালো হবে? তখন দেখবেন যে আপনি গ্রামার না জানার কারণে আপনি বুঝেন একটা জিনিস কিন্তু লিখে আসতে পারতেছেন না, তখন সুন্দর করে আগে হয়তো বা খুব সিম্পল সেন্টেন্স লিখতেন বেশি করে, এখন সিম্পল সেন্টেন্স না লিখে সুন্দর করে কমপ্লিট সেন্টেন্স লিখে দিয়ে না, তখন দেখবেন যে আগে যা মার্ক পাইতেন এখন হচ্ছে আরো বেশি মার্ক পাবেন। সব জায়গায় কাজে লাগবে এটার মানে এর বিকল্প নাই, যা শিখবেন কাজে লাগবে। তো আমার মনে হয় যে আমরা আজকে শেষ করে দিই, আর কার কোন কোশ্চেন আছে? না থাকলে আমরা হচ্ছে শেষ করে দিতে পারি।